বাংলা ভাষায় ডাবিং করা জনপ্রিয় তুরস্কের সিরিজ কুরুলুস উসমান ও সুলতান সুলেমান। এর মধ্যে কুরুলুস উসমান এর বিশেষ আকর্ষণ নায়ক বুরাক এজিফিট নাম নয়, উসমানি সাম্রাজ্যের প্রথম সম্রাট হিসেবেই তো বাংলাদেশে তার তুমুল জনপ্রিয়তা। এবার সবার পছন্দের এই নায়ক আসছেন বাংলাদেশে, কিন্তু কবে এবং কোথায় আসবেন স্বপ্নের নায়ক বুরাক, চলুন এ বিষয়ে বিস্তারিত জেনে নেওয়া যাক এই ভিডিওতে। আর কেটিভি শোবিজ থেকে আমি মেহেদি হাসান আছি আপনাদের সাথে। বৃহস্পতিবার নিজের ফেসবুক পেজে বুরাক এজিফিট নিজেই জানিয়েছেন বাংলাদেশে আসার কথা, দিয়েছেন একটি ভিডিও বার্তাও। ভিডিওতে তাকে বাংলায়ও কথা বলতে দেখা গেছে। তিনি বলেন, সালাম বাংলাদেশ, কেমন আছেন আপনারা, খুব শীঘ্রই আপনাদের সঙ্গে দেখা হবে। জানা গেছে বহুজাতিক প্রতিষ্ঠানের আমন্ত্রণেই বাংলাদেশে আসবেন কুরুলুস উসমানের নায়ক বুরাক এজিফিট, তবে কবে আসছেন সে বিষয়ে ভিডিওতে কিছুই জানাননি তিনি। প্রসঙ্গত, বুরাক এজিফিট একজন তুরস্কের অভিনেতা, উসমানি সাম্রাজ্যের প্রথম সম্রাট উসমানের ভূমিকায় অভিনয় করে বিশ্বজুড়ে তুমুল জনপ্রিয়তা তার। পাশাপাশি সুলতান সুলেমান সিরিজে বালিবের চরিত্রে অভিনয় করেও প্রশংসিত বুরাক। সিরিজে তার প্রেমে পড়েন সুলতান সুলেমানের মেয়ে মেহরিমা সুলতান, কিন্তু বলিভির কাছে প্রত্যাখ্যাত হয়েছিলেন মেহরিমা সুলতান। এই দুটি সিরিজের কারণেই রাতারাতি জনপ্রিয়তার তুঙ্গে উঠে যান বুরাক। সোশ্যাল মিডিয়ায় তার ভক্ত অনুসারীর সংখ্যা অনেক, বর্তমানে বিশ্বের প্রায় 16 মিলিয়ন মানুষ সোশ্যাল মিডিয়ায় তাকে ফলো করেন। ৬ ফুট উচ্চতার সুদর্শন বুরাক এজিফিটের জন্ম 1984 সালের 24 ডিসেম্বর দক্ষিণ পূর্ব তুরস্কের মের্সিতে জন্মগ্রহণ করেন তিনি। তার বাবার নাম বুলেন্ত এজিফিট, মা শেইহান এজিফিট। বুরাকের এক বোন আছে, তার নাম বুটসান দেনিস। বুরাক পড়াশোনা করেছেন তুরস্কের মারমারা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে। তিনি ফটোগ্রাফি নিয়ে স্নাতক শেষ করেছেন। সো ভিউয়ার্স, এই সম্পর্কে আপনার কোনো মতামত থাকলে জানতে পারেন কমেন্ট বক্সে। আর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না। আজ এ পর্যন্তই, এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। নিত্য নতুন সকল আপডেট পেতে কেটিভি শোবিজের সাথেই থাকুন।